গেছে, মাটির দেহ সবাই ঘোরা করতো। তুমি জেল খেতে আইলা, তুমি কো আমি মা আমরা কেমনে ভালো থাকি? আরে পাগলি, এত টেনশন করছো কেন? আর কোনো ভয় নেই, আমি তো চলে আসছি, তাই না? আর আমি নির্দোষ এটা তো প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে বলে তো জেল থেকে ছাড়া পাইছি। তোমার আর কোথাও যাইতে হইব না, জীবন আর যে কয়টা দিন বাইসা আসো এই দেশের মাটিতে থাকবা, আমার লগে থাকবা, মায়ের লগে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমিও চিন্তা করছি যে এখন থেকে যে কয়দিন থাকবো দেশেই থাকবো, দেশেই কিছু একটা করব। হবা জান, আমার জন্য অনেক কষ্ট করছো, এখন থেকে আর নিজেরে কষ্ট দিবি না। মা কষ্ট কি, আমার কোনো কষ্ট নাই। আমি বিদেশ থেকে পরিশ্রম করে যখন তোমাদের কাছে টাকা পাঠাইতাম, তোমরা যখন হাতে পাইয়া খুশি হইতা, আমি সব কষ্ট ভুলা যাইতাম মা, আমার কোনো কষ্ট নাই। হরে বাজান, তুই তো নিজে কষ্ট করিয়া আম করে আনন্দ দিতি, কিন্তু তুই অনেক ভালো থাকতি, আম করে আনন্দ পাইয়া তুই হাজার কষ্ট ভুলা যাইতি, কিন্তু দেখ ওই কুলাঙ্গার সব কিছু আত্মসাত করিয়া এখন এখন আর তোরে চিনে না। এই নিয়ে তুমি চিন্তা করো না মা, ও সব কিছু লিখা নিছে ঠিক আছে, আল্লাহ যদি চায় তাহলে দিতে কতক্ষণ, আমার কপাল তো আর লিখা নেয় নাই। আচ্ছা বাজান, আমি তেলে জামালের ঘরে যাই, তোরা থাক। মা আমি এতদিন পরে আসছি, কিছুক্ষণ থাকো না আমার সাথে। মা আজকে জামালের ঘরে খাইতে যাইব, আজকে তার ঘরেই খাওয়ার কথা। ও মারে খাওয়াইবো না, আমি আশা করবো যে ব্যবহার করছে আর ও মারে খাওয়াইবো, মা আমার কাছে খাইবো। এক সপ্তাহ করে মায়ের খাওয়ান ভাগ করা হয়েছে, এক সপ্তাহ জামালে করে খাইবো, এক সপ্তাহ আঙ্গ করে খাইবো, ও নাকি সারা মাস মারে খাওয়াইতে পারবো না। ওর একদিনও খাওয়ানোর দরকার নেই, মা আবার এক সপ্তাহ করে ভাগ হয় নাকি? হ্যাঁ আমার মা আমার কাছেই খাইবো, সমস্যা নাই। হরে বাবা, তুই তো বিদেশ থেকে সব শেষ করে আইছ, আমি তোর ঘরে একা খামো কেন? আমি ওর ঘরে কিছুদিন, তোর ঘরে কিছুদিন খামো। মা তুমি অভাবরে ভয় পাও, আমি যতদিন বাচ্চা আছি ততদিন তোমার কারো কাছে আমি ছোট হইতে দেবো না মা, তুমি আমার লগে থাকবা, আমার লগে খাইবা, আমি যদি আলু ভর্তা খাই তুমি আলু ভর্তা দিয়েই খাইবা, পারবা না? হবা জান, পারবো, পারবো না কেন, তুই তো বিদেশ থেকে নিঃস্ব হয়ে আইছ। কান্দো না মা।